নৌকাবাইচ দেখতে। মানে লাখো জনতার ভিড় হয়েছে এবং নারী পুরুষ একাকার হয়ে গিয়েছে এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ দেখার জন্য। গ্রাম বাংলার ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য প্রতি বছর আমরা এই রকম নৌকাবাইচ চাই, এতে মানুষের বিনোদন আরো বেশি বেশি বাড়বে। আসলে আজকে যে নৌকাবাজি ছিল এটি মুজিব বর্ষপূর্তি নৌকাবাজ হয়েছে, এটি থেকে কাটে হয়েছে। এখানে আপনার লক্ষ লক্ষ লোক এসেছে এবং প্রায় কয়েকশো নৌকা এখানে অংশগ্রহণ করছে। এটি বাংলার একটি ঐতিহ্য নৌকাবাজ। নৌকাবাজ দেখতে এসে খুবই ভালো লেগেছে আমাদের। আমাদের যে নৌকাবাইচ দেখলাম যে প্রতিযোগিতা হলো, প্রতিযোগিতায় যে মহিলারা অংশগ্রহণ করছে, সেই অংশগ্রহণের যে মহিলাদের যে একটা অবদান, নারীদের যে ক্ষমতাটা এই প্রথমবার দেখলাম যে তারা নিজেরা বইটা ধরে নৌকাটা চালিয়ে জয়ী হয়েছে। তাদেরকে স্যালুট আমার পক্ষ থেকে। আমি তাদেরকে অনেক 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 শুভকামনা করছি এবং নারীদের এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কারণ আপনারা সুশৃঙ্খল ভাবে আজকে নৌকাবাইচ দেখেছেন, এই ধরনের